নমস্কার বন্ধুরা, বৈদিক স্পিরিচুয়াল হিলিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। নতুন কিছু দেখার জন্য এবং শোনার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। দেবী শক্তি এবং দেবাদিদেব মহাদেবের পূজার্চনার জন্য হিন্দু শাস্ত্র অনুসারে ফাল্গুন মাসের চতুর্দশী তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বিশেষ তিথিতে দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর পূজার্চনার জন্য অত্যন্ত শুভ সময় এবং আমরা এই বিশেষ রাত্রিকে শিবরাত্রি বলে মনে করি এবং সারা পৃথিবীতে শিবরাত্রি নামে পরিচিত। 2021 সালের মহাশিবরাত্রি অনুষ্ঠিত হবে আগামী 11 মার্চ 2021 বৃহস্পতিবার। এই বিশেষ দিনে শিবপূজা এবং শিব মন্ত্র পাঠে অত্যন্ত শুভ ফল আসবে। সারারাত্রি জাগরণের মাধ্যমে দেবাদিদেব মহাদেবের পূজার্চনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বিশেষ পূজা 4টি পর্যায়ে সূচিত হয় এবং 4টি পর্যায়ে আলাদা আলাদাভাবে কিভাবে আপনারা মন্ত্র উচ্চারণের মাধ্যমে 4টি আলাদা বস্তু আপনারা শিবলিঙ্গে অর্পণ করে আপনাদের জীবনকে আরও সুন্দর করতে পারবেন সেই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। 2022 সালের মহাশিবরাত্রি আগামী 1 মার্চ পড়েছে মঙ্গলবার, যদিও ত্রয়োদশী তিথি শেষ হচ্ছে 28 ফেব্রুয়ারি 2022 সোমবার ভোর রাত্রি 3:17 আর তারপরেই চতুর্দশী তিথি শুরু হবে এবং চতুর্দশী তিথি সম্পূর্ণ দিন থাকবে 1 মার্চ এবং রাত্রি 1:01 পর অমাবস্যা তিথি শুরু হচ্ছে। তাই 2022 সালের মহাশিবরাত্রি পালন হবে 1 মার্চ মঙ্গলবারে। মহাশিবরাত্রির নিষিদ্ধ পূজা টাইম মধ্যরাত্রি প্রায় 11:25 থেকে রাত্রি 12:13 পর্যন্ত। এই বিশেষ সময়ে বিশেষ নিষিদ্ধ পূজার কথা বলা হয়েছে শাস্ত্রে। এই সময় পূজা অর্চনাতে অত্যন্ত শুভ ফল পাওয়া যায়। এই বিশেষ দিনে চন্দ্রদেব অবস্থান করবে ধনিষ্ঠা নক্ষত্রে, অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে, এবং অত্যন্ত শুভ যোগ তা হল পরিঘা যোগ, থাকবে সকাল 11:18 এবং তারপরেই শিব যোগ সূচিত হবে। তাই এই পূজা অর্চনা সম্পূর্ণ শিব যোগে সূচিত হচ্ছে। মকর রাশিতে শনিদেব এবং বুধ অবস্থান করছিল, সেখানে অবস্থান করবে শুক্র এবং মঙ্গল এবং সেই সাথে চন্দ্রদেব এই বিশেষ দিনে অবস্থান করবে। তাই শুক্র, মঙ্গল, শনি এবং বুধ, চন্দ্রদেব মিলে পঞ্চগ্রহী যোগ তৈরি হচ্ছে। দেবগুরু বৃহস্পতি এবং রবি একই সঙ্গে কুম্ভ রাশিতে এবং রাহু অবস্থান করছে বৃষ রাশিতে এবং কেতু অবস্থান করছে বৃশ্চিক রাশিতে। এমনই দুর্লভ যোগে 2022 সালের মহাশিবরাত্রি সূচিত হচ্ছে। 2022 সালের 1 মার্চ মঙ্গলবার মহাশিবরাত্রি পূজা উৎসব। এদিনের চতুর্থ, অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ প্রহরের পূজার সময় এবং নির্ঘণ্ট হল, প্রথম প্রহরের পূজা সন্ধ্যা 6:21 থেকে রাত্রি 9:27 পর্যন্ত এবং দ্বিতীয় প্রহরের পূজা রাত্রি 9:27 থেকে 12:33 পর্যন্ত, তৃতীয় প্রহরের পূজা রাত্রি 12:33 থেকে ভোর রাত্রি 3:39 পর্যন্ত, চতুর্থ তথা শেষ রাত্রির পূজা হল 2 মার্চ ভোর 3:39 থেকে সকাল 6:45 পর্যন্ত এবং এই বিশেষ দিনের নিশীথ কালের বিশেষ পূজা অর্চনার ক্ষেত্রে অত্যন্ত শুভ সময়। তাই নিশীথ পূজা অর্চনা আপনারা অবশ্যই করতে পারেন এবং মহাশিবরাত্রির পালনের সময় 2 মার্চ সকাল 6:46 এবং এদিনে আপনারা শিবরাত্রির ব্রত ভঙ্গ করে অবশ্যই প্রসাদ গ্রহণ করবেন। এই 4 পর্যায়ের পূজা অর্চনাতে আপনারা কী ধরনের উপায় অবলম্বন করবেন, কোন বস্তু দিয়ে আপনারা দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গে অর্পণ করবেন তা অবশ্যই জানার জন্য এই ভিডিওটি দেখুন। এবং সেই সাথে বলবো, শিবরাত্রির বিশেষ পূজা অর্চনার পর শিবরাত্রি পালন অবশ্যই করবেন, করুন। শিবপুরাণে বলা হয়েছে চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালিত হলেও প্রস্তুতি শুরু করতে হবে ত্রয়োদশীর দিন থেকেই। সেই অনুসারে ত্রয়োদশীর দিন একবেলা নিরামিষ ভোজন করতে হবে, এরপর চতুর্দশীর দিন খুব সকালে স্নান সেরে কালো তিল ভেজানো জলে স্নান করবেন। শিবপুরাণে বলা হয়েছে কালো তিল ভেজানো জলে স্নান করলে শরীর শুদ্ধ হয়। বলা হয় শিবরাত্রি ব্রত পালনের সময় নিজেকে সংযত রাখতে হয় আর তাই স্নান করে উঠে সংকল্প করা জরুরি। চতুর্দশীর দিন
আপনি নিজের মন ও শরীরকে শুদ্ধ রাখবেন এবং সংকল্প করে দেবাদিদেবের পূজা অর্চনা করবেন। এর জন্য সারাদিন উপবাস রাখতে পারলে অত্যন্ত শুভ এবং মনে মনে ওম নমঃ শিবায় এই বিশেষ মন্ত্র জপ করবেন এবং দেবাদিদেব মহাদেবের বিশেষ সংকল্প রক্ষা করার চেষ্টা করবেন এবং তার আশীর্বাদ প্রার্থনা করবেন। এই বিশেষ তিথিতে আপনারা গঙ্গাজল, দুধ, ঘি, দই, মধু, শ্বেতচন্দন, ধুত্রা ফুল, আকন্দ ফুল, বেলপাতা, গোলাপ জল, ধূপ, দীপ এবং পাঁচটি ফল, কাঁটা ফল ও সন্দেশ সহযোগে মহাদেবের পূজা অর্চনা করবেন। আজকাল অবশ্য সকাল দুপুরের বেলায় শিবলিঙ্গে জল ঢেলে নিয়েই উপবাস ভঙ্গ করে থাকেন, কিন্তু এমনটা করবেন না, কারণ মহাশিবরাত্রির নামের মধ্যেই রাতের কথাটির উল্লেখ রয়েছে। তাই দেবাদিদেবের আশীর্বাদ পেতে রাত্রিবেলায় শিব পূজার আদর্শ সময়, তাই আপনারা রাত্রি জেগে ভোলানাথের বিশেষ পূজা অর্চনা করবেন, তাহলে আপনাদের শুভফল আসবে এবং রাতভোর ঠাকুরের পূজা অর্চনা করলে আপনার জীবনের বিভিন্ন কষ্ট থেকে আপনি মুক্তি পাবেন। পূজার উপকরণ এইভাবেই দেবেন এবং ভোলানাথকে পূজার সময় অর্ঘ্য নিবেদন করবেন এবং সেই অর্ঘ্য নিবেদনের সময় অবশ্যই ওম নমঃ শিবায় মন্ত্র জপ করবেন। শিবপুরাণ অনুসারে শিবলিঙ্গকে বিভিন্ন উপকরণ দিয়ে স্নান করানোর সময় আলাদা আলাদা মন্ত্র উচ্চারণ করার বিধিনিষেধ রয়েছে। অর্থাৎ শিবলিঙ্গে জল ঢালার সময় মন্ত্র আলাদা, দুধ ঢালার সময় মন্ত্র আলাদা এবং অন্যান্য উপকরণ ঢালার সময় আলাদা আলাদা মন্ত্র উচ্চারণ করলে দেবাদিদেব তুষ্ট হন। তাই জেনে নিন কোন উপকরণ দিয়ে দেবাদিদেবের স্নান করানোর সময় কোন মন্ত্র জপ করবেন। প্রথমে আপনাদের বলবো যে প্রথম প্রহরে দুধ নিবেদন করবেন বা দুধ যখন আপনি অভিষেক করবেন সেই স্নান করানোর সময় ওম হ্রিং ঈশানায় নমঃ এই বিশেষ মন্ত্র 108 বার জপ করবেন। দ্বিতীয় প্রহরে দই দিয়ে স্নান করানোর সময় আপনি বলুন ওম হ্রিং অধরায় নমঃ। তৃতীয় প্রহরে যখন দেবাদিদেবকে ঘি দিয়ে স্নান করাবেন সেই সময় বলুন ওম হ্রিং বাম দেবায় নমঃ। এবং চতুর্থ প্রহরে যখন মধু সহযোগে স্নান করাবেন সেই সময় উচ্চারণ করুন ওম হ্রিং সদ্য জাতায় নমঃ। গঙ্গাজল দিয়ে মহাদেবকে যখন স্নান করানোর সময় আপনি ওম নমঃ শিবায় এই মন্ত্র জপ করবেন। এইভাবে চার প্রহরে মহাদেবকে স্নান করানোর সময় দেবাদিদেবের কাছে সৌভাগ্য, সমৃদ্ধি, জ্ঞান, আয়ু, সন্তান, বিদ্যা, অর্থ, আরোগ্য কামনা অবশ্যই করুন। এরপর একের পর এক আপনি বেলপাতা, মালা, ফুল, ফল, নৈবেদ্য আপনি শিবলিঙ্গে অর্পণ করুন। তারপরে আপনি শিবলিঙ্গের উপরে চন্দনের প্রলেপ দিন। ধূপ এবং প্রদীপ জ্বেলে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে করতে দেবাদিদেবের আরতি করুন। এরপর দেবাদিদেবকে পাঁচ প্রকার ফল মিষ্টি নিবেদন করে বাবার চরণে মাথা ঠেকিয়ে প্রণাম করুন। এরপর যদি পারেন তাহলে বলবো দেবাদিদেবের উদ্দেশ্যে দেবাদিদেবের 108টি বিশেষ নাম আপনি জপ করুন। না জানা থাকলে আপনি শুধু নমঃ শিবায় বা ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে থাকুন, কারণ দেবাদিদেব মহাদেব অল্পতেই তিনি তুষ্ট, তাই তিনি ভোলা বাবা। তাই এইভাবে ভক্তি ও নিষ্ঠা সহকারে মহাদেবকে আরাধনা করলে বাবা অবশ্যই আপনার মনের ইচ্ছা পূরণ করবেন।